আজ দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, আশেপাশে সবাই দৌড়ায় আসে আগুনটা নিভানোর জন্য, পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে থানার ওসি সাহেব, পুলিশ বাহিনী আগুনটাকে নেবানোর জন্য, ফায়ার সার্ভিস ফোন দেয়, দমকল বাহিনী আসে আগুনটাকে নেবানোর জন্য। একটা বারও কি চিন্তা করে দেখেছো, আজ দুনিয়ার মায়া মহাব্বাতি পরে আজ কলরটারে নষ্ট করে আর গুনার দিকে দিয়ে আজ নামাজ কালাম না পড়ে সুদ খায়া ঘুষ খায়া পরের মানুষ ঠকায়া খায়া ক্ষমতার অপব্যবহার করে কি মার শিকায়ত করে নামাজ কালাম না পড়ে হারাম খায়া আমার ইমান আমলকে ধ্বংস করে যেই কবরের দিকে রওনা। আমরা কিন্তু সবাই মানুষ, আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমরা মাখলুক আর আল্লাহ তাআলা খালেক। আল্লাহ তাআলা কি? খালেক। আসমানও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জমিন? আল্লাহ। চন্দ্র সূর্য? আল্লাহ। গ্রহ নক্ষত্র? আল্লাহ। মানব দানব পশু পাখি? যত মাখলুকত দেখেন সব সৃজন করেছেন কে? বলেন একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। আমরা সবাই মাখলুক খালেক। এই তাম পৃথিবীর মধ্যে যত মাখলুকত দেখেন, লক্ষ হাজার মাখলুকত আছে না নাই, সব মাখলুকতের মধ্যে সৃষ্টির সেরাজি হলো জিন, ফেরেশতা, আসমান জমিন, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, মানুষ। কেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব কেন দান করলেন, কারণটা কি? এই কারণটাও আমাদের জানার প্রয়োজন আছে না নাই, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, এ পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন, এই সুন্দর আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, পাহাড় আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ আসমানটাকে তৈরি করলাম, আমি আল্লাহ সমুদ্র তৈরি করলাম, আমি আল্লাহ আসমানটারে বানাইলাম, সাত্তবক জমিন, সাত্তবক আসমান, এই সব কিছুর সৃষ্টি করেছি আমি, মানি। শুনে দাও, শুনে দাও, এই সকল সৃষ্টির মধ্যে আমি আল্লাহর স্রষ্টার শ্রেষ্ঠ হলো মাখলুকাতের ভেতরে ইনসান। আল্লাহ তাআলা বললেন এই মানুষের শ্রেষ্ঠত্বের ব্যাপারে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে বড় সম্মান দান করলাম, মর্যাদা দিলাম। কেন আল্লাহ আমাদের সম্মান দিলেন, কেন মর্যাদা দিলেন, কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি আল্লাহ তোমাদের সবাইকে শ্রেষ্ঠত্ব দান করলাম মানব জাতি, কেন আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম? আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা যখন এই দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করি, রাস্তায় দাঁড়ায় থেকে যখন আসমানের দিকে তাকাই, তখন পরস্পরে একজন আরেকজনকে বলি, তাকায় দেখো আসমানটা কত সুন্দর, কথা ঠিক কিনা? চন্দ্রটার দিকে যখন তাকাই রাতের বেলায়, এত সুন্দর আসমানে চন্দ্রটা উদিত করলেন কে? জবান খুলে বলেন কে? আসমানের দিকে তাকাই তখন আমি বলি, ও ভাই তাকায় দেখো আসমানের চন্দ্রটা চারটা কত সুন্দর, মিঠি মিঠি আলো দেয়, তারকার দিকে তাকায় ইশারা করে একে অপরকে পরস্পরে আমি আমার অভিধুকে দেখাই, আসমানের মধ্যে তারকাগুলি ফিট করেছেন কে? এই তারকাগুলি মিঠি মিঠি আলো দেয় কত সুন্দর,
ইমানদার মর্দি মুমিন মুসলমান, সূর্যটা পূব দিগন্ত থেকে ওঠে আমার আল্লাহর হুকুমে, আবার মালিকের হুকুম হয় সন্ধ্যার সময় সূর্যটা আবার অস্ত চলে যায়, অস্তমিত হয় সূর্যটাকে বনি এত সুন্দর সূর্য আমার আল্লাহ সৃষ্টি করলেন, পাহাড়ের দিকে তাকায় বলি পাহাড়টা কত সুন্দর, সমুদ্রের সুন্দর তরঙ্গমালার দিকে তাকায় বলি তরঙ্গমালা কত সুন্দর, পানিটা কত সুন্দর, আমার আল্লাহ তালা দাগ দিয়া বলেন ওরে গোলাম ওই আসমানের চন্দ্রটা সুন্দর না, আমি আল্লাহর কাছে সূর্যটা সুন্দর নয়, আমি আল্লাহর কাছে আসমানের তারকা সুন্দর না, আমি আল্লাহর কাছে সমুদ্রটা সুন্দর নয়, আমি আল্লাহর কাছে সুন্দর মানুষ বানাইছেন কে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব, খলকেতা সুদেখুনা বলকেতা বন বন্দে বন্দেখুনা, আগর খাহি কেদর জান্নাত ও রশিদি বন্দেগিকুম বন্দেগিকুম বন্দেগি, আল্লাহ তালা বালাইলেন আমাদের ইবাদত করার জন্য মানুষ বড় সুন্দর, তাকায় দেখি আমাদের বাংলাদেশের মধ্যেও মুসলমান ব্যতীত রেখে অন্য ধর্মের লোকেরাও আছে, নানাই জোরে হিন্দু আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে, অন্য উপজাতি অন্য জাতির মানুষ বাংলাদেশে বসবাস করে, শুধু কি বাংলাদেশ নয় তামাম পৃথিবীর যেই অঞ্চলে যাবেন অন্য ধর্মের লোকেরাও বসবাস করে, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তো ইবাদত করার জন্য সবাইকে হুকুম দিয়েছেন, কিন্তু সবাই কি ইবাদত মালিকের গোলামি করে না? করে না, করে না, মালিক আল্লাহ তাআলার ইবাদত এবং গোলামি একমাত্র করে মুমিন মুসলমান, আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেন ওরে মুমিন আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে পাঠানোর আগেও তুমি একটা জগতের মধ্যে ছিলা, কোথায় ছিলা? অন্য এক ভিন্ন জগতে, সেটার সাময়িক সময়ের জন্য, দুনিয়াতে আসার আগেই একটা জগতে ছিলা, ওই জগৎটা হলো মায়ের পেটের জগৎ, 10 মাস 10 দিন কম বেশি হতে পারে মুমিন, ওখানে মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সযত্নে প্রতিপালন করলেন, মালিক ওখানে ভালো রেখেছেন, নাপাক রক্ত আপনাকে আমাকে খাবার খাওয়ায় নাই, মায়ের নারের সাথে আপনার আমার নারের সংযোগটা দিয়া আল্লাহ তাআলা পবিত্র খাবারটারে খাওয়াইছি, মুখ দিয়া নাপাক কোনো রক্ত কোনো খাবার খাওয়ার নাই, জবানটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখছে, ওরে মুমিন আজ এই দুনিয়াতে এই সুন্দর জবান আমার মালিক আল্লাহ তাআলা দিলেন, ওই মালিক আমার মাওলাকে ডাকি না, ও আল্লাহর বান্দারা আমি জিজ্ঞাসা করি এত সুন্দর জবানটা দিয়েছেন কে, জোরে বল, আরেকটু মানে আওয়াজ দিয়ে জোরে বল, জবান দিয়েছেন আল্লাহর একটা মধুর সুরে ডাকবেন আল্লাহ, আরেকটু জোরে ডাকতে দাও আল্লাহ, দয়া করে করুণা করে মালিক মোহাব্বত করে ভালোবেসে তুমি এই কোরআনের মাহফিলে জান্নাতে বাগানে নিয়ে আসছো রে মালিক, আয় আল্লাহ তোমার পাগল না বানায়া, তোমার আশিক না বানায়া, মালিক আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইন না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, মায়ের পেটের জগত প্রতিপালন করলেন কে, আরো জোরে বলেন আল্লাহ, তার আগে আমরা একটা জগতের মধ্যে ছিলাম, সেই জগতে প্রতিপালন করছেন রেখেছেন একমাত্র কুদরতি ভাবে আমার আল্লাহ, জোরে বলুন কে, সেই জগতের নাম হয়েছে আলমে আরহা রুহের জগৎ, তামাম
পৃথিবীর এই দুনিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত, এখন এবং কেয়ামত পর্যন্ত, অতীত বর্তমান ভবিষ্যৎ যতদিন এই পৃথিবী থাকবে ততদিন মানুষ দুনিয়াতে আগমন একের পর এক ধারাবাহিকভাবে করতে থাকবে। কার অর্ডারে? আরো জোরে কোন? কার অর্ডারে? আল্লাহ তাআলার অর্ডারে। কিন্তু এই দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন 3.5 কোটি মানুষ বানায়া পাঠাইলে, তার আগে আমরা একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হইল আলমে আরাহা, রূহের জগৎ। তামাম পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত রূহরা যত মানুষ আসবে সব রূহদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরহার মধ্যে জমা করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব না? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, সব রূহরা এক বাক্যে জবাব দিলেন, কালু বালা, আল্লাহ তুমি আমাদের রব। কে রব? আল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন, রব কে? আল্লাহ। মালিক তুমি আমাদের রব, তুমি আমাদের সব। ওখান থেকে আল্লাহর অর্ডারে মায়ের পেটের জগতের মধ্যে আল্লাহ দিলেন, দুনিয়াতে আসলাম আমি, ওয়া ওয়া করে কান্না শুরু করিয়ে দিলাম, এ কবর পথের পথে এ মুসাফিরের দলেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দারের সম্মানিতা মা ও বোনেরা, দুনিয়াতে আসলাম মায়ের পেটের ভেতর থেকে ওয়া ওয়া করে কান্না শুরু করে দিলাম, আপনার আব্বা যান ঘরের দরওয়াজায় দৌড়াইয়া আসছি, আশপাশের আত্মীয় স্বজন ডাক দিয়া বলে এত তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাবে না, সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ তাআলা তোমাকে একটা পুত্র সন্তান দান করেছে। বাবা ওযু করে ঘরের ভেতরে প্রবেশ করে, আলমারিটা খুলে একটা সুন্দর তোয়ালি নিয়ে, তোয়ালে বের করে সাথে সাথে ঘরের ভেতরে আবার প্রবেশ করলে, প্রবেশ করে স্ত্রীর কাছে গেল, আপনজন আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলে, ও সন্তানের খালা, ও মামি, ও চাচি, আমার সন্তানটার একটু তোয়ালের উপরে চড়াইয়া দাও, মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাব, সুন্দর একটা নাম রাখবো, হুজুরের কাছে গিয়া বলবো, হুজুর ডান কানে আজান দিয়া দেন, বাম কানে একামাত, কে তুমি? হুজুর আমি আপনার একজন মুসল্লি আব্দুর রহিম, কি চাও ভাই? হুজুর দরাজাটা একটু খোলেন মেহরবানি করি। হুজুর তাকায় দেখেন, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর একটা পুত্র সন্তান দান করেছে। হুজুর দরজাটা খুলে দিল, দরজা খুলে তাকায় দেখে চাঁদের মতো ফুটফুটে এক সন্তান বাবার কোলে। হুজুরকে ডাক দিয়া বলেন, হুজুর আমার সন্তান কান্না করতেছে, হুজুর কোলে নিয়ে দোয়া করেন, এরপরে ডান কানে আজান, বাম কানে কামড় দিয়ে দেন, হুজুর এখানে আপনার কাজ শেষ না, হুজুর মেহরবানি করে সুন্দর একটা নাম আপনি রাইখা দে। হুজুর কোলে নিয়া ডান কানে আজান বাম কানে কামড় দিয়া দিল, এরপর সুন্দর একটা নাম রেখে দিলেন, বললেন, তোমার নাম আব্দুর রহিম, ও মুসল্লি আমার ভাই, তোমার সন্তানের নাম আব্দুল্লাহ, রেখে দিলাম বাড়িতে নিয়ে যাও, দোয়া করে দিলাম, তোয়ালের মধ্যে নিয়ে আমি বাড়ির দিকে রওনা, সন্তান ওয়া করে কান্না করে, কান্না বন্ধ হয় না, আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা আব্দুর রহিম আবার দৌড়ায় আসছে, হুজুর দোয়া তো করে দিলেন, কান্না তো থামে না, হুজুর কি ব্যাপার বুঝতে পারলাম না, আল্লাহর ওলি ইমাম সাহেব ডাক দিয়া বলে, ভাই তুমি কি জানো না, এই সন্তান কান্না করে, শিশু নবজাতক শিশু কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, ও আমার মা, ও আমার বাবা,
ইমাম সাহেব হুজুর আমার চাচি ও আমার প্রতিবেশী আপনজন, আমি তো দুনিয়াতে আসি, দুনিয়াতে আসার পরে তোমরা সবাই হাসি খুশি হয়ে গেছো আনন্দে আত্মহারা, এখন আমি কান্দি, আমার আজানও হয়ে গেল একামতও হয়ে গেল, আমি কান্না করি বেশি সময় নাই, দুনিয়াতে আমি আসলাম, আমি কখন যাব বিদায় নিয়ে কবরে যাই, এই সাময়িক সময় আমার বাকি আছে 18 বছর 90 বছর 60-70 বছর, জিন্দগি আমার কাছে কেমন জানি মনে হয় কয়েকটা মিনিটের মতো, জানি না কখন যেন আমার জানা জানা আমার শুরু হয়ে যায়, আজানে কামত হয়ে গেল বাকি আছে আমার নামাজ, ও কবর পথের পথে কমুজাইল আমার ভাই, ও ব্যবসায়ী ভাই, ও কর্মজীবী আমার ভাই, ও ইমানদার মর্দে মুমিন মুসলমান ও সমবয়সী যুবক আমার ভাই, জানি না দুনিয়াতে আসার পরে হুকমা না জানে কামত কিন্তু প্রত্যেকেরই হয়ে গেছে, ওরে মুমিন জানি না কার কখন বাড়ির দার যায় মালা ফুল মোয়াত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে মৌতের সিটিটা বাজায়া বসে, চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পরে জানাজা পড়াইয়া আল্লাহর বান্দারা সবাই ধরাধরি কইয়া কবরের মধ্যে রাইখা দিবে, এই দুনিয়া কিছুই না রে মুমিন কিছুই না, এই জন্য অনুরোধ করে বলবো যাওয়াই যখন লাগবে ওই অন্ধকার ঘর কবরে, ইমানি আওয়াজ দিয়া বলেন কার পাগল হয়ে যাওয়া লাগবে, আরো যখন কার পাগল হয়, আমার মালিক আমার মাওলার পাগল হওয়ার জন্য কারা কারা তৈরি, দুইটা হাত উত্তোলন করে রব্বে কারিম আমার মাওলাকে দেখায় দেন, ডাক দিয়া বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার পাগল হিসাবে কবুল করে নাও, কলমের মধ্যে তোমার মারেফাতের নূরে বাতিল জ্বালায় দাও জোরে খান আমিন, আল্লাহর বান্দারা কে কয়দিন দুনিয়াতে থাকব আপনারও কিন্তু জানা আমারও কিন্তু জানা নাই, এই জন্য অনুরোধ করে বলবো আল্লাহর বান্দারা গুনার কাজ ছাড় অনেকের কাম ধরো, আমার মালিক আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, ওই বান্দার মধ্যে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তাকায় দেখো তোমার আমার বাড়ির আশেপাশে কত মানুষ কবরে চলিয়া গেল, সমবয়সী কত যুবক কবরে গেল, কতকের মা গেল বাবা গেল দাদা গেল নানি গেল নানা গেল, আল্লাহর বান্দারা জানি না কার কখন মসজিদের পালকিখানা বাড়ির দাজায় হাজির হয়, মসজিদের মাইক থেকে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হুজুর কার নাম কখন ঘোষণা করে দেয় জানি না, খুব বুঝিয়া শুনি না তারপর আমার মাওলার কবরে ঘুমাইও, 3 দিনের বাহাদুরি শুধুই ফুরিয়ে এনে বাতাস টুকু মিটি বেড়ে তো ক্ষমতারি দাপট দিয়ে টিকে থাকা যাবে না, ওই গহীন অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকতে পারবো আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জীবন কিন্তু স্থায়ী জীবন না, দুনিয়ার এই হায়াতের জিন্দেগি 60 বছর 70 বছর সর্বোচ্চ 100 বছরের বেশি না, মুমিন তোমার আমার স্মরণ রাখা লাগবে, মুমিন তোমার আমার চূড়ান্ত আসল সুখের ঠিকানা মাওলার জান্নাতে, আমার মাওলার
জান্নাতের যদি স্থায়ী মেহমান হতে চাও, মুজাহাদা করা লাগবে, চেষ্টা করা লাগবে, সাধনা করা লাগবে। আমি তো শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার মালিক আমার মাওলা ডাক দিয়া বলতে আসেন, কিয়ামতের ময়দান কিন্তু কায়েম হবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাওলা বিচারের কার্য শুরু করবেন, বিচারের কার্যক্রম শুরু করবেন। তার আগে দুনিয়াতে আল্লাহ জানায় দেন, ও দুনিয়ার মানুষ, ও ব্যবসায়ী কর্মজীবী ও শ্রমজীবী, শুনে নাও শুনে নাও, এ কোটিপতি, এ গাড়ির মালিক, বাড়ির মালিক, এ জমিদার, এ অহংকারী, আমি আল্লাহর আদালতে কিন্তু হাজিরা দেওয়া লাগবে, কেউ থাকতে পারো না। দুনিয়াতে আমি আল্লাহ কোরআন কারীমের মাধ্যমে জানায়া দিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু হাশর ময়দান কায়েম হওয়ার পরে এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, মান সম্মান, প্রতিপত্তি, ছেলে মেয়ে, পরিবার, পরিজন আমার কোনো নাজাদের কারণ হবে না, উপকারের কোনো কারণ হবে না। ঘোষণাকার আরেকটু জোরে বলেন, ঘোষণাকার এখন প্রশ্ন আসবে, এই টাকা পয়সা, মান সম্মান, প্রতিপত্তি যদি নাজাতের করণ কারণ না হয়, ও হুজুর নাজাতের কারণ কি হবে বইলা দেন। আমার মাওলা বলে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মাওলায় বড় আদর কইরা বানাইছে, মাওলায় বড় তোমাকে আমাকে মহাব্বত কইরা বানাইছে, এত সুন্দর দুইখানা হাত দিলেন কে, দুইখানা পা দিলেন কে, এত সুন্দর দুইটা চোখ দিলেন কে, আজ রাস্তা দিয়া চলি না, নতুন শুকর আমি আদায় করি না, জবানে মাওলার জিকির নাই, রাস্তা দিয়ে আমি চলি, সব কিছু ডানে বামে তাকায় দেখি না, আমতের শকর আদায় করি না, জবানে মাওলার জিকির নাই, আজ এত সুন্দর দুইটা পা দিলেন মালিক আমার মাওলা। ওলামা ইকরাম আল্লাহ এবং রসুলের দিকে ডাকে, জান্নাতের দিকে আহ্বান করে, পা দিয়া হাইটা আমি সুস্থ থাকার পরে ওয়াজ মাহফিলে যাই না, আমি হালকায় জিকিরে যাই না, আমি তাফসির মাহফিলে যাই না, আমি সর্বজনি মাসিক ইজতেমায় যাই না, আমি যাই সিনেমার দিকে, আমি যাই গুনাহের প্যান্ডেলের দিকে, আমি যাই ক্যাসুইনের দিকে, আমি যাই মদ গাজার দিকে, ওরে আল্লাহর বান্দা এই নেয়ামতের শুকর আদায় করলি মইরা, দেখো কবরে খবর আছে আমার মালিক কিন্তু কবরে সারবে না, খোদা না কাস্তা যদি বদমাইশ বেনামাজি না ফরমান হইয়া বেপর্দা হইয়া কেউ কবরে যাইয়া ঘুমা, ডান পাশের মাটি না ফরমান বদমাইশ বেপর্দা বেনামাজির কবরে এমন জোরে চাপ মারবে গো, চাপের সুটি পাদুরের হাতটি গুলি সব মট 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 করে ভেঙে মিসমার হয়ে যাবে আল্লাহর বান্দারা, এক সেকেন্ড কবরে আজাব সহ্য করার ক্ষমতা তো কারো তোমার আমার নাই, না ফরমান বদমাইশ বেনামাজির কবরের ভেতরে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওরে উম্মতের দার, আজ তাকায়া দেখো এই বাংলাদেশের মধ্যে আমাদের পার্শ্ববর্তী থানা চকবাজারে ওয়াহেদ ম্যানশনের মধ্যে আগুন লেগে গেল, কত শত মানুষ পুড়ে আজ কয়লা হয়ে গেল, ওই যে বনানি এপার টাওয়ারে আগুন লেগে কত মানুষ পুড়ে কয়লা হয়ে গেল, এপার টাওয়ারের মধ্যে ওই যে
আল্লাহু আকবার, এখতিয়ার হাসান মিঠু নামে একটা যুবক সন্তান ওখানে একটা বেসরকারি চাকরি করত। ছেলেটা যখন আগুনে পুড়ে মারা গেল, আল্লাহ, লাশটা বিকৃত অবস্থায় প্যাকেট করে গ্রামের বাড়ি কুষ্টিয়াতে নেওয়া হল। যখন ওই উদানের মধ্যে লাশের খাটটা রাখা হলো ভূমি, ওই যুবক সন্তানে তিয়ার হাসান মিঠুর মা দৌড়ায় আছে। আইসা সব এলাকাবাসী মানুষ জনদেরকে ডাক দিয়া বলে, ও এলাকাবাসী মানুষ, আমার সন্তান গতকালকে রাতের বেলাও আমার সাথে ফোন দিয়ে কথা বলেছে, মা তুমি কেমন আছো? ও মা তোমার শরীরটা বড় দুর্বল, মা তুমি অসুস্থ, মা তুমি ওষুধ খেয়েছো কিনা? সন্তান আমার খোঁজ খবর নিল, আমি প্রেসারের রোগী, আমাকে জিজ্ঞাসা করে সব খোঁজ খবর নিল ভাইরা, এবং ওর বাবাও অসুস্থ, বাবারও খোঁজ খবর নিল। সন্তান আজ একটা রাতের বিমুদানি, সন্তান উল্লাস হয়ে আমি মায়ের সামনে হাসি, মধুর সুরে আর মা বলে আমায় ডাক দিবি না। দুনিয়ার আগুনে আমার সন্তানটার শরীরটার জ্বালায়া পড়ায় কয়লার মতো করে দিয়েছে, মাছ বড় এতে বাড়ির দরজায় এসে আর মা বলে আমাকে কোনোদিন ডাক দিবি না। ও নিউ মার্কেটের ব্যবসায়ী ভাই, ও আমার যুবক ভাই, ও আল্লাহর বান্দার, একটি বারও কি চিন্তা করে দেখেছো নাকি, দুনিয়ার আগুন যদি শরীরটারে জ্বালায়া পুড়ায়া কয়লা করে দিতে পারি, আল্লাহর নবী কান্না করে সাহাবাই কিরামদের কাছে বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবাই কিরাম, দুনিয়ার আগুন যদি একটু হাতে শরীরে লাগে সাথে সাথে পুড়ে কিন্তু কয়লা হয়ে যায়, জখম হয়ে যায়। শুনে নাও শুনে নাও, খোদা না কাছ থেকে যদি গুনাগার হইয়া ওই কবরে যাইয়া ঘুমাও, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আজাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। আজ দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, আশেপাশে সবাই দৌড়ায় আসে আগুনটা নিভানোর জন্য, পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে থানার ওসি সঙ্গে পুলিশ বাহিনী, আগুনটাকে নেবানের জন্য ফায়ার সার্ভিসে ফোন দেয়, দমকল বাহিনী আসে আগুনটাকে নেবানোর জন্য। একটা বারো কি চিন্তা করে দেখেছো, আজ দুনিয়ার মায়া মহাব্বাতি পরে আজ কলরটারে নষ্ট করে আর গুনার দিকে দিয়ে আজ নামাজ কালাম না পড়ে সুখায়া ঘুষ খায়া পরের মানুষ ঠকায়া খায়া ক্ষমতার অপব্যবহার করে কি বার শিকায়ত করে নামাজ কালাম না পড়ে হারাম খায়া আমার ইমান